ઉદ્ધાર તથા ઉદ્ધારન છે માય બ્રહ્મ અલ્લાહ ઇશાર કરે વઈદા કુરી અલ કુરાન વસ્તમીઉ લહુ વઅસ્તુ લઅલ્લકુમ તુરહમૂન কোরআনের বক্তব্য যখন তোমাদের সামনে দেওয়া হয় তোমরা চুপচাপ করে শুনতে থাকবে তাহলে পরে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব। ওলামাই কেরামের চেহারা দিকে আপনি যতক্ষণ নেক নজরে তাকায় থাকবেন সগীরা গুনাহ মাফ হবে। সুন্দর চেহারা মূল্য কত এক ছেলে লোকরা আমাদের কাজ করলাম আমি বলে কাজ যাব একসাথে সবচেয়ে উৎকৃষ্ট স্থান কোনটা মোল্লা তো জায়গাটা ভালো না খারাপ দেখো হ্যাঁ নিজে অর্থ বুঝছি পঞ্চাশ বছর হয়ে গেল আমার বয়ানের বয়স গোটা পৃথিবী ঘুরে ঘুরে এই কথাটা আমি চিল্লায় বলে আছি মোল্লার তোর শুধু মসজিদ নয় মোল্লার তোর জান্নাত মোল্লাদের সাথে ফ্রেন্ডশিপ করে তোর মোল্লাদেরকে ভালোবাস আলে মোলাবা দেখলে শ্রদ্ধা করবা আলহামদুলিল্লাহ মুসাফাত করবা দোয়া দিবা মুসাফাত সময় কিছু হাতিয়াও দিবা মাখনা মাখনা খালি মুসাফাত দেখ দেখ বিষ্টা কি হাতিয়া করবে বাচ্চা কান বাচ্চা করবে বুঝতে দিই তো আছে আমি তো সরল সহজ ভাষায় দোয়া করি যাতে বুঝারা শুনছি জুমার দিন আমার মা বাপ নাই আমার মা বাপের জন্য একটু দোয়া হাদিস শরীফের মধ্যে আসছে 1958 যদি মা বাবার নাম উল্লেখ করে সৎকার করে দান করে সঙ্গে সঙ্গে আপনারা আমার দিকে নজর করে আছেন আমার কথাবার্তায় বৃদ্ধ বয়সে বুঝাইতে পারতেন এসব এলাকায় এবং কম আছে তারা অনেক এটা কি বলতেছে যুক্তিবাদী মারা গেছে আমার দোষটা বয়সের আমার দোষটি কি না যতদূর পারা যায় বলেন মা আমাদেরকে মুসলমান আমরা বলি একজন মুসলমানের মূল্য কত নবী ইরশাদ করেছেন একজন মুসলমান এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে দুনিয়াটা ততদিন পর্যন্ত কালিমাটার দাম কত কালিমা আমরা পাঠ করি নবীজি সাদ করেছেন মান খা লা লা ইলাহা ইল্লাল্লাহ তা তাদের জান্নাত তারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই জান্নাতে প্রবেশ করবে আমার তো মনে হয় না কোনো মুসলমান জাহান্নামে আমার মনে হয় মুসলমান যদি জাহান্নামে যায় আল্লাহ
আল্লাহর সাথে যারা দুশ্মনী নাই তাদের ভালো করে বলো। মুসলমান যদিও জাহান নামে যায় বেশি দিন থাকবে, আল্লাহ একদিন একদিন মুসলমানদেরকে জাহান নামে ভেতরে থেকে খুঁজে খুঁজে বের করে জানাতে আল্লাহ ফেরেশতাদের অর্ডার দিবেন জাহান নামে প্রবেশ করো, মুসলমানদেরকে খুঁজে খুঁজে বের করে বেহেশতে পৌঁছে আল্লাহ বলবেন কপাল দেখো কপাল, আল্লাহ কপাল দেখলে বুঝতে পারবে সে মুসলিম। سيماهم في وجوههم من أثر السجود আপনি জান্নাতে যান তবে জাহান্নামে যান, জীবনে এক রক্ত নামাজ যদি পড়ে থাকে, কথাটা আমি আবার বলছি বোঝার জন্যে, জীবনে এক রক্ত নামাজ যদি পড়ে থাকে আপনি জান্নাতে যান তবে জাহান্নামে যান, কপালে সেন তার দাগ চলে, কপাল দেখো কপাল বুঝতে পারবে কি। আমি এমন কোন মুসলমান জীবনে দেখি নাই জীবন এক সপ্তাহ না মতো করে আসেন মনে করেন জীবনে দুয়ে হ্যাঁ নামাজ বাদ আসলেই করে না ঈদ তারা জীবনে এক রক্ত নামাজ করে নাই, এদের ব্যবস্থা আছে সুবহানাল্লাহ, বলবে সমস্ত মুসলমান জাহান্নাম থেকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে পৌঁছে দিয়ে আসে আল্লাহ, আল্লাহ বলবেন চলে যাও তোমাদের কাজ শেষ বাকি সাথে আছি আমার কিছু কাজ হয়ে গেছে, আল্লাহ কাজটা কি নিজের কুদরতি আর জাহান্নামের মধ্যে ঢুকাই দিয়া জীবনে নামাজ করে নাই কিন্তু এইটা বলছি ওদের কাল্লা নিজের হাতে ধরে ধরে ওখান থেকে উঠে এই জন্য আমি বলেছেন মাত্র রায় রায় তালা জান না সারাই বলবে রায় রায় তালা আপনার এই চাকরিতে তো সেই কঠিন বাজার জানি আপনারা
নবীদের মধ্যে কোন নবীর উম্মত গুলো কখন জান্নাতে যাবে? আমাদের একসাথে বলেন, আবার বলেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মতি। অর্থ করতেছি এবদের কত দূরে আল্লাহ করতে পারেন। অর্থ শেষ নবীজি ইরশাদ করে দুনিয়ার সব নবীদের উম্মতদের জন্য জান্নাত গুলো হারাম হয়ে পড়ে থাকবে আলাল হবে না ততক্ষণ যতক্ষণ আমার উম্মত গুলো জান্নাতে প্রবেশ না করবে। দুনিয়া সব নবীদের জন্য জান্নাত গুলো আরাম হয়ে পড়ে থাকবে হারাম হবে না ততক্ষণ যতক্ষণ আমি নবী জান্নাতে প্রবেশ না করব। একসাথে বলেন আমি শুনব, আমাদের নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে? একটা ডকুমেন্ট পেশ করবো, একটা দলিল পেশ করবো এখন আপনাদের সামনে। মেরাজে যাতে চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সঙ্গে আমাদের নবীর দেখা হয়, এগুলো মেরাজ আছে। নবী বলেন ইদ্রিস মানে হাজার হাজার লেখকটাকে নবী বলেছে ইদ্রিস নবী। ও ইদ্রিস নবীর কথা তো আমি প্রাণ শরীরের মধ্যে দিই। واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا. إدريس كان الله سدر شعب رسول كان يجب بأطلاع تام سوتين من يجب مولي فلقو وربو إدريس نبي شدان تنمي جيبان بار دولارا شدان تنمي আল্লাহ বলেন জিব্রাইলে ইদ্রিস নবী কঠিন সিদ্ধান্ত কেন নিল, জীবন ভর কেন দোলা রাখবে? জানতে হচ্ছে তাই না জিব্রাইল ফেরেশতা ইদ্রিস নবী আপনি জীবন ভর দোলা রাখবেন কেন? ইদ্রিস উত্তর দিলেন আল্লাহ কি খুশি করে আল্লাহ উত্তরটা শোনে আল্লাহ জাতি মুই জিব্রাইল রে যারে তুমি একটা কাজ করো ইদ্রিস যখন আমাকে খুশি করার জন্য জীবন ভর রোজার কাজ সিদ্ধান্ত নিচ্ছে তাহলে আমি তোমাকে হুকুম দিচ্ছি আমার ইদ্রিসের পেছনে একজন ফেরেশতা নিয়োগ করো। আচ্ছা কি বলে দাও প্রতিদিন সন্ধ্যার আগে আগে জান্নাত থেকে এক প্যাকেট করে তার ইদ্রিসের বাড়িতে পৌঁছাইয়া দিবে। বেহেশতি খাবার দিয়া ইদ্রিস নবী ইনকার করে চিল্লায় বলেন মারহাবা। যুবক বাবারা রোজা চলে গেছে না আসতে রাখবা টাকবা তো না আবার ব্যক্তি বিশটা দিন আমার এক ভক্ত মিলতে থাকে আসুন গেছে তাই বললাম চেষ্টা করো ট্রাই করো প্রথম রোজা কি সাত আট বার ভুল করছে হুজুর ভাইয়া ভাই আমি একটু 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 করতে করতে রোজাটা রাখেই না সেকেন্ড রোজা কেমন কষ্ট হয় নাই আর রোজা বলছি ঈদের দিন টিভিকারী বলতে করে পোনা গুস্ত খিচুড়ি রয়ে আমার বাসায় গিয়ে বলে হুজুর দোয়া করবেন আমার গেস্টি কি ভালো হয়ে গেছে। এখন আপনারা জোরে বলেন সবচেয়ে বড় ডাক্তার কে? আপনারা রাখবেন বলেন আলহামদুলিল্লাহ। আর একটা কথা বলে দেখি আপনার মাসুর বাচ্চা যাদের রোজা ফরজ হয়নি এরা কিন্তু রোজা রাখতে চায় বাধা দিয়ে হাদিস শরীফের মধ্যে আছে মাসুম বাচ্চারা কষ্ট করে যদি একটা রোজা রাখতে পারে এদের রোজার স্বভাবের পরিণাম পরিণাম হবে আল্লাহ নবীদের রোজার স্বভাবের সামনে। আমার এক ছেলে দেশের বাইরে থাকে আমেরিকাতে ফ্যামিলি সুন্দর এটা তো মাসুম ছিল রোজার প্রতি একটু কামে ছিল
ভগবানের সাথে মাঝে বলছে মা আমার আজকেও ডাক দিও বলছি বাচ্চা তোমরা আসতে চাইলে বাধা দিও না মা আমার আজকেও ডাক দিও আমি বাসায় থাকতে দেখতাম ডাক দেয় না মায়ের ডাক দেন আমি ছিলাম বাচ্চা বুঝছিল তোমার আজকে ডাক দাও না কেন আমার তুমি তো খাওই আমার বাচ্চা বুঝে যাচ্ছে আমাকে এত তাড়াতাড়ি মানুষ করে না মাসুম বাচ্চারা তো দূর না রাখে সেই খায় দুপুরে খেতে তারা দেখাইতে পারবে ইসলামের পারমিশন আছে আমরা আবার ইস্টার দিয়ে যুক্তিবাদী হয়ে গেছে তখন কি দেওয়া লাগছে খাইয়ে এটা মাসুমদের প্রবলেম এদের জন্য বললাম বাবা ওটা তো রাখা রাখলাম তো দশটার জন্য আমি বাবারে বাবা এত বোঝা তুমি তো মাসুম তুমি তো এখন বলে গেলে এমনি জান না তার মা বাবা আল্লাহ তখন উপায় না দেখে বলবে ঠিক আছে যাও আপনি সঙ্গী না এদিক দিয়ে জান্নাত কিয়ামতের দিন মাসুম বাচ্চাদের নাকের গ্রাহক আল্লাহ পাক এত বেশি পরিমাণে বৃদ্ধি করে দিবে সে তার নাকের গ্রাম দিয়া তার মাকে বাবাকে গোটা আসরের মান থেকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে নিয়ে যাবে কার বাচ্চা বাড়িতে জীবিত নাকি কাটে না তখন নাকি কাটা হয় নাকি কাটা রাখি মারা এরপর কাছে রসুল বলেছেন আসরের ময়দানে বাচ্চার নাভিটাকে আমরা বন্ধ করি Bye.
প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান, এই জন্য ইল্লাল্লাহর ধাক্কাটা বাম দিকে কলবে একটু ঘুরে মারবে। জান্নাতে প্রবেশ করলে খালিদিন
সব সময় জান্নাতে থাকবে, আল্লাহ কোনো জান্নাত জীবন দেখে কোনোদিন ধার করে থাকতে এটাকে বের করে দিবে না। কেন রে আমারে দেখো ফিরত চলে যাও, তখনই আল্লাহ ডাকবে আজরাইলে ফিরত চলে আসো, এই কৃষ্ণবীর কপালে আমি এঁকে এঁকে এঁকেছি। সঙ্গে দেখো হয়ে গেল মেয়েরাজের সাথে আমাদের নদী দেখো। আমি বললেন এ লোকটা কে? কৃষ্ণবীর। আচ্ছা জিবরাই ইদ্রিস খালি ব্যক্তের বারান্দা ঘুরে ভেতরে ঢুকে না কেন? জিবরাইল ফেরেশতা বললেন চলুন না ওনাকে জিজ্ঞেস করি উনি উত্তর দিবে। একবার ইদ্রিসের কাছে উত্তর চলে গেলেন এবং ইদ্রিসকে সালাম দিয়ে আসসালাম আলাইকুম। ইদ্রিস বললেন ওয়ালাইকুম সালাম। জিবরাইল আমাকে কে সালাম দিল? জিবরাইল বললেন মহাম্মদ। একটা প্রশ্ন করি তোমাদের কিছু বলবো আমরা তোমরা উত্তর দিবা, আগে সালাম দিলে লাভ না লস না বেশি মনে থাকবে? সালামের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবা না তো? এই আমার ইচ্ছে সালাম দিবে উনিতে সালাম। যদি হাদিসের কথা বলি বাস্তবে থাকতো না জানি এই হাদিসটার কথা মনে রেখে এখন যে জন্য বলছি তাদের ভাবলেন ব্যাপার কি রে, প্রতিদিন সালাম দেয় আজকে কেন দেয় না? আবু বকর ভাবলেন ঠিক আছে আমি গিয়ে আলী সব সময় আগে আমার সালাম দেয় আজকে কেন দিল না কারণ জানতে চাই। সঙ্গে সঙ্গে নবী আলীকে ডাকালেন আলী রে আমার আপনাকে সালাম দেন নাই কেন? হাজর দাঁড়ি বলেন ইচ্ছে করে দিই নেই কারণ গেল রাত্রে ঘুমের পরে স্বপ্নে দেখেছি জান না জান্নাত দেখেন স্বপ্নে জান্নাত ওই দেখি না জান্নাত কি খুব ভালো দিয়েছে রে স্বপ্নে জান্নাত দেখে সুধান হাজর দাঁড়ি বলেন জান্নাতের ভেতরে প্রবেশ করেছি, প্রবেশ করে দেখি একটা চমৎকার দামি একটা কুর্সি সিংহাসন ও কুর্সির উপরে স্পষ্ট করে লেখা আছে এ কুর্সি তার উপাদে তার আগে সালাম নবীজি গো। আমি মনে মনে চিন্তা করে দেখলাম এই সিংহাসন আবু বকর সারা কাউরে মানাবে না, চিন্তা করে এরা কেমন আমি যদি একবার সালাম দেই সিংহাসন আমার কপালে চলে আসবে এই জন্য সারা বিশ্রম করে দিয়ে বন্ধ করে দিয়ে আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ দিয়ে সিংহাসন আমার কপালে বন্ধন করেছিল। দেখবি আগে সালাম দিলে লাভ না লোক ইদ্রিস চলে গেল আগে সালাম দিয়ে দিল। হ্যাঁ নবী নিজেই জিজ্ঞেস করলেন ইদ্রিস আপনি তো দামি নবী ইজাদের এবং পাওয়ার জন্য আপনি কি আমরা আকাশে উঠে নিয়ে আসছে জান্নাতি খাবার দিয়ে ইফতার করতেন এত দামি নবী বারান্দাতে ঘুরে দিয়ে একটা ভূমি জুড়তেন ইদ্রিসের উত্তর শোনেন এরপরে বাদ দিয়ে তুলনা করে ইদ্রিস উত্তর দিলেন নবীজি গো আমি বুঝি কম চেষ্টা করি কিন্তু জান্নাতের যে কোনো দরজায় যাইয়া আওয়াজ দেই ভেতর থেকে উত্তর আসে রহমত করবেন আলামিনের আগে কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার করে নবী শুধু আমাদের নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে ওদের আর কি ক্লিয়ার করবো আমি এখন এই আপনার আপনারা বলুন হাদিসের মধ্যে আছে জান্নাতের গেট খুলে দিয়ে আল্লাহ বলবেন এখন
আমার হাবিবের উম্মত গুলো প্রথম প্রবেশ করে। আপনারা বলেন আমি সুন্দর, এখানে অন্যান্য নবীদের উম্মত থাকবে না? থাকবে না? থাকবে তো, কিন্তু তারা ঢুকতে পারবে না, ঢুকবে তারা আগে। আমরা মারহাবা বলো, অন্যান্য নবীর উম্মতেরা অবজেকশন দিবে, কি গো আল্লাহ আমরা কি লাই লাই আল্লাহ নবী নাই, আমরা আগে যাব না কেন, ওরা আগে যাবে কেন? আল্লাহ উত্তর দিবেন, তোমরা লাই লাই আল্লাহ বিশ্ব কিছু মোহাম্মদ রসুল্লাহ বলো, ওরা তোমাদের চেয়ে বেশি ইবাদত করছে, প্রতিদিন 50 শক্ত করে নামাজ পড়ছে, এটা হাতিকে খুঁজছি ব্যাখ্যা। আমি হাতিসটা কিছুক্ষণ করে পাঠাবো, কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে মনে লাভ দিব। আপনাদের কষ্ট হচ্ছে, পরেশানি, দুশ্চিন্তা, সিগারেটের নিশে হয়েছে, সিগারেট বাদ দিয়ে দাও, সিগারেটের আনতে গাও কম করে, সিগারেট পান করলে ক্যান্সার হয়েছে, ক্যান্সার হয়েছে ইনসান। তোমরা এক কাজ করো, সিগারেট পিড়ি বাদ দিয়া তোমরা ডেলি এক কাপ করে দুধ খাই, দুধ খাইলে নাক পরিষ্কার থাকে, হার্ট মজবুত থাকে, চেহারা সুন্দর লাগে, মাইন্ড ফ্রেশ থাকে, ম্যাটার শক্তি বৃদ্ধি পাও। মাশাআল্লাহ বলে যে যেখানে আছেন শুনতে থাকেন, যে যেখানে আছেন বসে হোক দাঁড়ায় হোক শুনতে থাকে। আমার মন বলতেছে, কেন বলতেছে আমি জানি না, আমার মন বলতেছে প্রোগ্রামের মোনাজাত কবুল হয়ে যাবে। আমার ভাই আপনার শুনতে থাকেন, কোনো আওয়াজ যাতে আমার কানে কান স্পর্শ না করে, কোনো আওয়াজ আমাকে কোনো ডিস্টার্ব করবেন না। ওয়াজ করা অনেক কষ্টের কাজ, অনেক লেখাপড়া করতে হবে আপনাকে, তারপরে আমার আবার নেশার কি জানেন, সম্মানি কিছু বেশি আসবে আমি এদেরকে সম্মান দিই, ঋষি দারুল ইসলাম, এটা ইসলামের সম্মানী ব্যক্তি আসছে তাকে সম্মান দেওয়া, এটা শুনলাম এরকম কি? আমি কাল মেধা দেখেন না, মেধা করবো এ অভ্যাস নাই, সম্মানী ব্যক্তি আসছে সম্মান দিয়ে তার বসার জন্য আলাদা ব্যবস্থা আছে। আপনি যদি কারো বসার ব্যবস্থা করেন, আপনার বসার ব্যবস্থা থাকবে জান্নাত। সব হাদিসের কথা, সিগারেট বাদ দিয়ে দাও এক কাপ করে দুধ থেকে লাভ সিরিয়াস, আমি কথাটা ক্লিয়ার করতে মেরাজের রাতে মেরাজ শেষ করে দেবো, যদি আসবেন আল্লাহ জিজ্ঞেস করছিলেন, আমি জানতে চাই এটা বিলি তুমি কি বেসার থাকবে
নবী উত্তর দিলেন আল্লাহ গো, পৃথিবীর কোন নবীর কপালে তুমি মেরাজ দেখো নাই আমার কপালে। আমি তোমার দেখলাম, তোমার নূর দেখলাম, তোমার সাথে কথা বললাম, সেই জন্য আমি খুশি হয়ে গেলাম, বেজার হয়ে গেলাম। দুনিয়ার এটি উম্মতের এত তোমার দেখলো না, চিৎকার করে বললাম বাবা। একটু জিকির করি না সব কথা বলতে পারবো।
বাসুদ্ধ এসে পড়ে মুসা করে আমার বাসুদ্ধ আমি ঘোষণা দিয়ে গেলে দিয়েই যাই, সে ঘোষণা বাতিল হয় না। পঞ্চাশ শব্দ ঠিকলা দিয়ে বলেছি, আমি ঠিক রাখলাম তাহলে নামাজ পড়া লাগে, যুবকদেরকে নামাজের কথা বলেই পড়ে আমি ব্যবসা নিয়ে আপনারা সময় মতো নামাজ পড়বেন, তুমি ভরত নামাজ পড়ো একেবারে ধীরস্থির দুটো শ্রদ্ধা আস্তে 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 আস্তে, এইসব নামাজ আমার পছন্দ। হ্যাঁ যুবক বাবারা, তোমাদের গাড়ি কি হাদিস কথা বলবো, ওয়াস্তে মনে থাকতে না জানি এই হাদিসটা মনে রাখবো প্রচুর জীবিকা হাদিস শরীফে আছে, যুবক যুবতী নামাজের সেজদায় পড়ে গেলে জমিন চিল্লায় বলতে থাকে আল্লাহ গো তোমার যুবক বান্দা বান্দি আমি জমিনের সেজদায় পড়ে গেছে। এদের জীবনের সব গুণা মাফ করে দাও, কারণ এদের সেজদার ওজন সইতে পারি না। এখন আমি একটি হৃদয় চিন্তার চিত্র নিয়ে আসবো, চার পাঁচ মিনিটের পরে এরপরেই আপনাদেরকে নিয়ে আমি দৌবা করবো কোনো যাত্রা করবো। দাঁড়াবেন দূরের কথা মাথাটাও দাঁড়াবেন না, নামাজের প্রতি রসুলের কত দরদ, আমাদের নবীর নামাজের প্রতি কত দরদ ছিল, কত দান ছিল, জীবনের শেষ নামাজ তারা তো এসা অসুস্থ অবস্থায় জামাতে আসতে আপনি তো ঘুরে রাখি কিছুক্ষণ পর পর কম্বল হিট হয়ে যায়, আবার কম্বল চেঞ্জ করে দিই, মাসের পরে মাস পানি কাছি করে করে জন্মে আমার স্বামীর কপাল ঠান্ডা হয় না, পানির পরে পানি আমি জাত দিছি না, সাত চিকিৎসার ঘন ঘন নদীর গায়ে জল তখন নবী বলে আইসা রে আমার মা ফাতেমাকে একটু ডাকো, হাসানকে ডাকো, হোসাইনকে ডাকো, এদের সাথে আমি একটু দেখা করবো। খবর পাইয়া ফাতেমা তুই পোলা করে বেটো রায় কে দেখে বাবা দেখলে
নবী নিজে দাঁড়াই যাইতে তারপরে আল্লাহর মধ্যে চুপ থাকে আল্লাহর মধ্যে আমার নিজের মেয়েদের দেখে নবী দাঁড়ায় নাই প্রশ্ন করে কি জানাবি মানে আপনার মেয়ে ফাতেমাকে দেখে আপনি কেন দাঁড়ান কি তোমার কষ্ট হচ্ছে আয় আমার বোকা আয় আমার আয় আমার বোকা মেয়ের দুই হাতে ধরে বুকে জড়াই নিয়ে আমি কান্দে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর মারে মৃত্যু যন্ত্রণা কাউকে ক্ষমা করবে না এই গল্প কষ্ট কিছুক্ষণ পরে তোর বাবার আর কোন কষ্ট থাকবে না গো বাবা তোমাকে মরতে দিব না তুমি মরে গেলে বাবার ব্যাপারে দেখবো মা গো মা গো আমার কে ডাকবে তখন নবী বললেন তুমি যদি কাজ আমার করতে কষ্ট হবে তোর কানটা আমার মোটের করায় লাগাই লাগাই দিলে বলে নবী বললেন পাতে মহানরে পাতে মহানরে এই আমি আমি ক্লান্ত আমি করবো বিদায় সেরে মান মদিনার মাটি নিচে আমি ফেরি রাস করব একটু বিশ্রাম নিব মা ঘুরব আমার বিদায় আমি বলে জানাম আমার ইন্তেকালের পরে 6 মাস পর্যন্ত এই মদিনার শহরে কোনো মানুষ পড়বে না কবরে তোমার সঙ্গে প্রথম দেখা হয়ে যাবে নবীর ইন্তেকালের পরে মাত্র 6 মাস জীবিত ছিলেন মাত্র 6 মাস ঠিক তখনই কিষান নামাজে রাজান হয়ে গেল নবী বলেন আইসা রে কিসে রাজানি যা আহারে কবি বলতে পারতেছে না যে কিসে মৃত্যু যন্ত্রণা নদীকে পরিশান আইসা বলে এসা রাজান নবী বলেন তাই হবে আমার সাহাবিরা কই মসজিদে প্রবেশ করতেছে আজান চাইছে শেষ হয়ে গেল কেন নামাজের তকবীর হচ্ছে তকবীর শুরু হয়ে গেছে আমার মুসাল্লায় কে দাঁড়াইছে আমার বাবা আবু বকরকে দেখা দেয় তাই হবে রে আয়েশা আমি তোমার বাবাকে বলেছিলাম আমি যদি মসজিদে না আসি তুমি ইমামতি করবে এটা শুধু আমার হুকুম নয় আল্লাহর হুকুম আয়েশা রে তোমার হুজুরের জানালার পর্দাটা টান দাও আয়েশা বলে পর্দার টান দিলে আমি বললেন আমার মাথা উঁচু করে ধরো সোজা এই বলে ধরে রাখো আমি এখান থেকেই জীবনের শেষ এসার নামাজ তোমার বাবার পেছনের মুসল্লি হয়ে জামাতে আদায় করে বিদায় নিতে চাই বুঝতে পারেন যে কিসের এরপর তুমি সমাজ থাকবেন না সোভাগল্লা বলেন নামাজ শেষ হয়ে গেল নবী মুসি মুসি আসে এসে বলেন কি গো নবী নিজে অসুস্থ জামাতে নামাজ পড়তে পারলেন না আবার মুসি আসতেছে কারণ কি আমার কাছে বলবেননি নবী মারা এসে আমি মনে মনে ভাবছিলাম আমি যদি মসজিদে না যাই আমার সাহাবীরা যাবে না আমার চিন্তায় যার যার ঘিরে বসে থাকবে আজান হবে না তকবীর হবে না মাধ্যমে না কিন্তু দেখো এরা চমৎকার এতদিন আমার প্রয়োজন ছিল আমাকে বাদ দিয়ে নামাজ করে নাই আজকে যখন আমাকে বাদ দিয়ে নামাজ করতে পারলো আর আমার প্রয়োজন নাই বিদায় দেওয়ার অদিন আর মাঠকে নিচে ঘুমাইতে যাবে আইসারে আমাকে বাদ দিয়ে যখন নামাজ করতে পারলো আমি মরে গেল
কিয়ামত পর্যন্ত এই মসজিদে কোনদিন নামাজের জামাত বন্ধ হবে না। জবান নামাজ তোমাকে পাঁচ শব্দ নামাজে বানাই দিবে, ঠিক কিনা বলো?